সিরিয়াসলি বলি, আমার ডেকাস লেনে এসে এই রকম এক্সপেরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি। ওই দেখুন কেউ কি দিচ্ছে, দেখুন কেউ কি দিচ্ছে। জয় মা তারা, জয় মা তারা। আরে আজকে বিয়ে, বিয়ে রে, কি ব্যাপার রে? ব্যাপারটা হচ্ছে ভিড়ের মাঝে ঢুকবো কি করে সেটাই হচ্ছে বড় বিষয়। এটা আমার, থ্যাংক ইউ সো মাচ। আর এই যে সাইজটা দেখতে পাচ্ছ বেগুনের, স্পেশাল বেগুন সুন্দরী। এবারে মা তারা ভাই, সুবিধা তুমি সুবিধা বললে হবে? ওই লাইনটা যখন ওখান থেকে নিয়ে এই অবধি আসবে, এই মানুষটা কোথায় যাবে, এই দোকানটা কোথায় যাবে? সবার কি সুবিধা কি অসুবিধা, সব কি সুবিধা করা যায়? এটা একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক। এই যে আলুটা দেখছো, কাটছি দেখেছো, সম্পূর্ণ পুরো ভিডিও। বিয়ের এপিসোড গুলো তো পরপর তোমাদেরকে সবটা দেখেছি, তো এইটা কেন বাদ যাবে? যাই হোক, ওই জন্য প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা দেখাবো। যাই হোক, চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমি চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। এই দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে হবে। এখন ডাইরেক্ট একদম সব রেডি রেডি হয়ে ডাইরেক্ট যাবো ডেকার্স লেন, ওখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। মোটামুটি আস্তে আস্তে অনেকে, আরে বাপরে, একদম ব্লগে আছে তোমরা। ওই দেখুন কেউ কি দিচ্ছে, দেখুন কেউ কি দিচ্ছে। জয় মা তারা। দেখো স্পেশালি বলবো, ডেকার্স লেনে অরুণদার হোটেলে তো গেছি, কিন্তু একটা জিনিস বলবো, এখানে সব ভাইদের সাথে যেমন দেখা হচ্ছে, আরেকটা জিনিস স্পেশালি এখানে অরুণদার সাথে দেখা হয়েছে। মানে অরুণদার সাথে অনেক কথা বলেছি, বাট একটু মাইক ইস্যুর জন্য হয়তো ভয়েসটা পুরো আসেনি। সত্যি কথা বলি, অনেক মাস বাদে অরুণদাকে দেখে না সিরিয়াসলি ভালো লাগছে। আর এখানে ভিড়টা জাস্ট একবার দেখো, অরুণদার হোটেলে এই লেভেলের ভিড়, আমার সিরিয়াসলি ঘাম ছুটে গেছে বলা যায়। জাস্ট একবার দেখো, এই দাদা কিন্তু ফটাফট ফটাফট হাত চালাচ্ছে, ঠিক আছে? ওই দাদা তো একদম রুটি শেখছে, আর ওখানে কিন্তু খাবার সার্ভ হচ্ছে। আরে আজকে বিয়ে, বিয়ে রে, কি ব্যাপার রে? একই সাইজ তোমরা মোটামুটি সবাই জানো তো, এখানে অরুণদার হোটেল বলে লেখাই আছে। যাই হোক, তুমি আর তোমার মেয়ে অবশ্যই কিন্তু এসো মুদ্রগ্রামে, এটা আজকে মিস করা যাবে না। মিস করলে কিন্তু হবে না, ঠিক আছে? আমার ব্লগিং ক্যারিয়ারের সূত্রপাত যেখান দিয়ে করেছি আমি সবাইকে বলেছি, তো তোমাকেও তেমন বললাম। কারণ আমি আজ থেকে 2-2.5 বছর আগে যখন ডেকার্স লেন শুরু করেছি, আমি অরুণদার হোটেলে ফার্স্ট তখন এসেছিলাম, তখন অরুণদার আসবো, তখনও ভিড় ছিল গম গম করতে এই এরিয়ায়, বাট এখন আরও বেশি করে, কারণ তোমাদের ভালোবাসে। বাট ওই জন্য স্পেশালি বললাম, এই মানুষটাকে মিস করলে চলে না, এই মানুষটাকে শুভ দিনে, স্পেশাল দিনে তোমাকে উপস্থিত থাকতে হবে। যদি না আসো কিন্তু তুলে নিয়ে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ অক্ষয়কে বলি। অক্ষয় বহুদিন ধরে আসে, ও আগেও প্রথম যখন এসেছিল তখন জয় মা তারা এতটা পপুলার হয়। সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে মানুষজনকে জানতে দিয়েছে যে ডেকার্স লেন কলকাতার একটা বিখ্যাত খাবারের গুলি, সেটাই সেটাই খাই খাই গুলি যেটাকে বলা হয়, সেটা কিন্তু ডেকার্স। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আর বেশি লেট করবো না, ফটাফট নেবো। অলরেডি 4টে মতো বাজে আছে, সেই লেভেলে কি দেবে হয়েছে, কী কী আছে আগে দেখি, যেটা আছে সেটাই নিয়ে সেটাই খাবো, সেটাকে বাড়ি যাবো। ব্যাপারটা হচ্ছে ভিড়ের মাঝে ঢুকবো কী করে সেটাই হচ্ছে বড় বিষয়। বন্ধু আমাকে দিও, এটা আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে লেভেলে ভিল, যে লেভেলে নয়েজ এখানে, সিরিয়াসলি বলে আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি, বাট চেষ্টা করলাম কিছু না কিছু দেখানো। সেই রকম আলোরও ইস্যু এখন একটু মেক করে আছে, আর যেহেতু এখন লো লাইট, যেহেতু আস্তে আস্তে বিকেল হচ্ছে, আর এখন শীতের দিন বুঝতে পারছো তাতেই সন্ধ্যা হয়ে যায়, যার কারণে ছটপট করে আমাকে খেতে হবে, বাড়ি যেতে হবে। আমি কিন্তু এখান থেকে যেগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চানা পনির, আলু, আলুর দম মতো একটা আছে, যাই হোক আমি নামগুলো সব ভুলে গেছি। এখানে গ্রিন চাটনি, স্যালাড, আর এই যে সাইজটা দেখতে পাচ্ছ বেগুনের, ঠিক আছে, স্পেশাল বেগুন সুন্দরী আবার শুরু, সেটা হচ্ছে বেগুন সুন্দরী। সো তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো, এই দেখো বেগুন সুন্দরীটা দেখো, ও দেখেছো, এই দেখো, মানে এখানেও তুলতুলে, ও তুলতুলে মানে একদম স্যাঁত স্যাঁত লললে ব্যাপার আছে পুরো ব্যাপারটা। ও মুখে দেওয়া যাক, মা মাগো খাওয়া যাক। অরুণদার দোকানে এই বেগুন সুন্দর একটা আলাদাই টেস্ট, জানি না এর মধ্যে কি মশলা ইউজ করে, যার কারণে এটার টেস্টটা অন্যরকম, অন্য লেভেলে চলে যায়। চানাগুলোর কালার গুলো দেখেছো একটু, কালার গুলোর টেক্সচারটা দেখো, একদম লালচে লালচে। আর এই যে রান্নাটা না, টোটালটাই কিন্তু বাটারে, যার একটা বাটারের যে অ্যারোমা সেটা কিন্তু প্রপারলি আসে। যাই হোক, মুখে দেওয়া যাক, যে পনিরের সাইজ গুলো ঠিক এরকম, মুখে দেওয়া যাক। মা মাগো, মা তারা হোটেলে মা মাগো খাওয়া যাক, নাকি সন্দীপ? একদম, আজকে প্ল্যান ছিল অনেক জায়গায়, কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে আর অন্য জায়গায় যেতে পারছি না। কেন, আমি তো প্রথম থেকেই রান্নাটা আমি করি। ওকে ওকে, আর এখন অবধি রান্নাটা আমি করি, কিন্তু সহযোগিতা আমাকে সবাই, তুমি যে সুবিধা, তুমি সুবিধা বললে হবে, ওই লাইনটা যখন ওখান থেকে নিয়ে এই অবধি আসবে, তখন এই মানুষটা কোথায় যাবে? দেখা
এই মানুষটা কোথায় যাবে, এই দোকানটা কোথায় যাবে, তখন এই দোকানটা কোথায় যাবে? সবার কি সুবিধে কি অসুবিধে, সব কি সুবিধে করা যায়? একই তো প্রশ্নের উত্তরটা তো আমি দিচ্ছি। যখনই একটা মানুষ খেয়ে যখন আরেকটা নিয়ে জিতে যাচ্ছিল, তখন আসে পজিশন পাচ্ছে না। কে বলেছে? হ্যাঁ, তার মাথার উপর থেকে নিতে হচ্ছে। এখানে এত মানুষের ভিড়, আরে জায়গাটা তো আমার, তো এই তো রাস্তার উপরে তো দোকান, আমি তো নিজেদেরকে সহযোগিতা করতে হবে, নিজেদেরকে করতে হবে, এটাই হচ্ছে কথা। মানে সহযোগিতা তোমার উপর, মানুষ একটা কিন্তু লোক এত, আলটিমেট দায়িত্ব আমাদের, আমরা কিভাবে দেখো অন্যান্য জায়গায় দেখবে গাড়ি লাগানো হয়, গাড়ি আমি এতক্ষণ গাড়ি লাগালাম, আর এই যে আলুটা দেখছো, দেখো কাটছি, দেখেছো একদম তুলো বলা যায়, তুলো পনিনি নিয়েছে, আলু 65 আলু, ঠিক আছে, এর মধ্যে একটু গ্রিন চাটনি দিয়ে দিই, ও হাত দিয়ে সব খেতে হচ্ছে। মা মাগো খাওয়া যাক। আজকে দিনটা এসেছিলাম, যেটুকু এক্সপিরিয়েন্স করেছি সেটুকুই তোমাদের বলেছি, আর কিছু বলার নেই। ভিড় ভাড়টার মধ্যে যে এইটুকু দেখাতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। সবাইকে নিয়ে, ঠিক আছে, পুরো রইলো 30 তারিখ বিকালবেলা চলে যাবে বলা রইলো, কিন্তু আর এখান থেকে এখানে অসুবিধা নেই, গাড়ি আছে, এই আছে, দরকার আসা যাওয়া করতে পারবে, কোনো ব্যাপার না, ওখানে থাকবে কিন্তু, ঠিক আছে। ওই ওই যে ডেকাস লেন, ওখান থেকে জাস্ট বেরিয়ে আসলাম, সিরিয়াসলি বলি আমার ডেকাস লেনে এসে এইরকম এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি। মানে আমার অনেক মাসে ইচ্ছা ছিল যে অরুণদার হোটেলে আসবো, কারণ ভিড়ে কিন্তু অনেকটা গ্যাপ যেহেতু পড়ে গেছিলো আমি আসিনি। কিন্তু একটা জিনিস আমার মাথায় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু অরুণদাকে নেমন্তন্ন করবোই করবো, বিকজ আমার সূত্রপাত যেহেতু এইসব জায়গা থেকেই। সো ফাইনালি আমি ওই জন্য অরুণদার হোটেলে আসলাম, আইবুড়ো গাতে সব কিছু দেখিয়েছি, যেটা যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করেছি। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এত অব্দি রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদেরকে বলেছিলাম বিয়ের এপিসোড যেভাবে হোক যাইভাবে হোক তোমাদেরকে শেয়ার করবো, আর সেটাই করছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টসে জানিও, আমি জানি একটু লেট লেট করে ভিডিও আসে, বিকজ আমি একটু এই নিয়ে একটু ব্যস্ত আছি কয়েকদিন ধরে। যাই হোক, আজকের জন্য টাটা বাই বাই, দেখো নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, 3 লক্ষে ফুড পিপল ফ্যামিলি মেম্বার খুব কাছে, 3 লক্ষের দেশ, এখন বাড়ি যাওয়া যাক।